हेलो हेलो माय ब्यूटीफुल लवली लवली फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन। देखो आज के तुम्हारे साथ ब्रेकफास्ट सबसमय तो लंच शेयर करी। आज के ब्रेकफास्ट अत्यंत कम इनग्रेडियंट्स किंतु खूब भालो खेते लगे, तुम्हारा सबाई खाओ, हमें सबाई खाई। तो बाड़ीते खूब चटजल्दी बनिए निलाम। देखो एखाने आमार লাগজি হচ্ছে, অ্যারেঞ্জ করে রেখেছি। দেখো পেঁয়াজ কুচি, আদা কুচি, সামান্য এক দুটো কারি পাতা আমি যেহেতু ভালোবাসি বলে দিয়েছি এবং হেলথের জন্য বাটার তার সাথে। আর এখানে আমি সেদ্ধ করে রেখেছি স্প্রিং অনিয়ন্স, সুইট কর্ন, বেবি কর্ন যেটা, তার সাথে গাজর দিয়েছি, তার সাথে দিয়েছি আমি বিনস। আর এখানে হচ্ছে রসুন কুচি, আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছি। অত্যন্ত তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি, কম কিছুর মধ্যে, যা সবসময় ঘরে থাকে তার মধ্যে আমাদের চলো ওই স্যুপটা হয়ে যাবে। বেবিকর্ন স্যুপ, বেবিকর্ন স্যুপের মধ্যে আমি একটু গাজর আর বিনসও অ্যাড করেছি, আর স্প্রিং অনিয়ন্স ঘরে ছিল দিয়ে দিয়েছি। তো দেখো এর মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে রসুন কুচি, খুব বেশি ভাজা হবে না, অল্প। দেখবে চাইনিজ কোনো কিছুতেই দেখবে বেশি কিছু আমরা ফ্রাই করাটা দেখতে পাই না। খুব লাল 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 করে ভাজবো না, সামান্য ভেজে একদম বাড়িতে চটজলদি খাওয়ার জন্য। হয়তো আমাদের বাচ্চারা, আমি আমার মেয়েকে করে দিতাম, হয়তো স্যুপ ভালোবাসতো, ওকে স্যুপ খেতে পছন্দ করে, আমিও করি। তো যেগুলো অ্যাভেলেবেল সেগুলোই করি, কিন্তু কঠিন অনেক কিছু আছে সেগুলোকে আবার অনেক জোগাড় যন্ত্র, যেমন অ্যাসপ্যারাগাসটা তো আমাদের এখানে পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, সেই ক্ষেত্রে অ্যাসপ্যারাগাসটা হয় না। চিকেন অ্যাসপ্যারাগাস স্যুপটা দুর্দান্ত লাগে। এখানে আমি মাশরুম, ওকে যখন দিতাম মাশরুম পানির এগুলোকে অ্যাড করি, কিন্তু যেহেতু আমি খাচ্ছি আমি আজ এত কিছু মানে অ্যাডিশনে যাইনি আর কি, এত কিছু সম্ভব না, ঘরে যা ছিল তাই নিয়ে একটু ইচ্ছা হলো। আর তার সাথে ব্রেডটা করে নিলে, দু পিস ব্রেড যদি আমি একটু বাটার ফাটার দিয়ে নিই হয়ে যাবে আমার। তো এটা অনেকটাই ফ্রাই হয়ে গেল কথা বলতে বলতে। তো চলো আমি এবার দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে দিলাম, ভীষণ তাড়াতাড়ি পেট ভরে, দুটো ব্রেডের সাথে সাংঘাতিক ভালো হয়, অথচ প্রচণ্ড হেলদি। এত ডিপ ফ্রাই কিন্তু রসুন হবে না, গার্লিক কম থাকবে। আমি যেমন অনেকে তো মানে দিতে পারে আর কি গার্লিক, আর মানে রসুন, জিঞ্জার, রসুন, আদা, পেঁয়াজ এগুলোকে পেস্ট করে নিয়ে শুধু রসটাও আমরা দিতে পারি, তাহলে আরও ভালো হবে। কিন্তু আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আমার মুখে পড়লে ভালো লাগে আমি দিই। আর স্প্রিং অনিয়ন্সটা লাস্টে ছড়িয়ে নামিয়ে নেওয়া, কিন্তু আমি এখানে সেটা না, এটা আমি এটার সাথে করে রেখেছি একসাথে। কী তাড়াতাড়ি হয়ে যাবে, যখন আমি ওই কর্নফ্লাওয়ারটা সেদ্ধ করেছি তখনই ওর সাথে নুন আর সামান্য মিষ্টি অ্যাড করে নিই। এটা আমার খুব একটা প্রিয় স্যুপ, আমি কর্ন, এটা বেবি কর্নটা খেতে পছন্দ করি। যারা করো তারা করতে পারো, এটা করোনা ছেড়ে দেবে। এটা আমার আজকে ব্রেকফাস্ট, আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ব্রেকফাস্ট নানানভাবেই করি, একভাবে করি না। কালকে যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে, আজকে হালকার উপরই গেলাম। আর লুচি ফুচি খুব একটা এখন খাই না, লুচি আলুর দম খুব ইচ্ছা করে, অত্যন্ত প্রিয়, কিন্তু খাওয়া হয় না, কেউ এলে খাওয়া হবে এরকম ব্যাপারটা। কেউ এলে বানাতে ভাল লাগবে, খেতে ভাল লাগবে। এর মধ্যে লাস্টে যাবে আমার অবশ্যই গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচ অ্যাড করে নিলে দারুণ হবে। এইটার মধ্যেই নুন আর পরিমাণ মতন সামান্য নুন আর সামান্য মিষ্টি অ্যাড করে রাখা আছে, মিষ্টি না দিলেও চলে। আমি একটু সামান্য অ্যাড করেছি, কারণ কর্নফ্লাওয়ারটা
কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দেবো, আর বেবি কর্ন নিজেই একটু সুইট হয়, সুইট বেবি কর্ন আমরা সবসময় বলি এটা, বেবি কর্ন নিজেই একটু মিষ্টি। তো চলো আমি এটা অ্যাড করে দিই কর্নফ্লাওয়ারটা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার অত্যন্ত প্রিয় একটা খুব ইজি চটজলদি ইজি স্পিডি একটা ব্রেকফাস্ট, সেটা হচ্ছে বেবি কর্ন স্যুপ। আর একটু পাতলা করে দিচ্ছি, তো বন্ধুরা আমি সঞ্চিতা এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম আমার ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। তোমরাও এইভাবে স্যুপ করতে করে খেতে পারো, স্যুপটা খাওয়া খুব ভালো, খেতে পারো তো মন্দ হয় না, আর তার সাথে ব্রেড নিলে খুব ভালো, পেটটা খুব ভরা থাকে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, হ্যাঁ মিষ্টি সুন্দর বন্ধু তাদের সবাইকেই বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, কেমন হ্যাপি থেকো, পজিটিভ থেকো, আনন্দে থেকো। তো টাটা।